আমি এখানে যতই ফটর ফটর করি আর যতই বলি জাহান্নাম জান্নাত, বাড়ি গেলে কথা বলতে পারি না, একটাও কথা বলতে পারি না। বাড়ি গেলে আমার বাড়িওয়ালিকে যদি কিছু বলতে যাই তো আমাকে বলে তুমি কি পাগল নাকি বলো তো, বলছি ওরে সব জায়গায় প্রধান বক্তা হয়ে বক্তব্য দিয়ে আসছি আর তোর কাছেই পাগল। হ্যাঁ, তোর কাছেই শুধু পাগল হয়ে গেলাম। ওদের মন এমন, আপনাকে দিয়ে আর কি বোঝাবো, বাপের আমি এক ছেলে। তো জলসা যখন করতে লেগে যাই, অক্টোবরের 13 তারিখে এসেছি, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি শেষ হতে যাচ্ছে, এপ্রিলের 1 তারিখ পর্যন্ত প্রোগ্রাম করব, তবে বাড়ি যাব। তা যেখানে যেটা পছন্দ হয় ওর জন্য কিনে নিয়ে যাই, যাতে ওর অন্তত পক্ষে আমি তো থাকতে পারি না, জামা কাপড় নিয়ে অন্তত সুখে শান্তিতে থাক, এই আর কি। আমার আব্বা আবার একটা বৌমা বলে সবসময়তেই জামা কাপড় দেয়, মা আবার একটা বৌমা বলে সবসময়তেই দেয়, আমার শ্বশুর শাশুড়ি একটা বউ মানে বেটি বলে সবসময়তেই জামা কাপড় দিতেই আছে। আমি বাংলাদেশে ছিলাম, বাংলাদেশ থেকে মনে হয় 30টা সালোয়ার এনেছি ওরই লেগে বছরে, শুধু বাংলাদেশের সালোয়ার। তা বছরে মনে হয় 100টা জামা কাপড় ওরই হয়। তারপরেও যদি কখনো বাড়ি গিয়ে একটু আনন্দ করে বলি যে তামিমের মা ছোটো একটু কলকাতা দিকে কোথাও বেরিয়ে আসি, গাড়িটা বার করছি, তো আমার স্ত্রী বলে কি পরে যাব, ভালো শাড়ি আছে নাকি, বলে ভালো শাড়ি আছে তা পরে যাবো। মনে মনে বলি রে তোকে বছরে 100টা দেবার পরে ভালো শাড়ি নাই, ভালো কাকে বলে, এর নাম নারী, কি বুঝি বুঝতে পারছেন না। অল্প জিনিস ওদের মন ভরবে না। 2, স্বামীর অকৃতজ্ঞ। স্বামীর অকৃতজ্ঞ মানে আপনার গাছে একটা কাঁঠাল ভেঙেছেন, কাঁঠালটা স্বামী স্ত্রী দুজনা খেতে বসেছেন, আপনার স্ত্রীকে বলছেন খুব মিষ্টি বলো কাঁঠালটা, খাদিজার মা বলো খুব মিষ্টি না, খাদিজার মা তখন মাথা চুলকাতে চুলকাতে বললো মোটামুটি, তবে আমার আব্বাদের সেই দক্ষিণ মাঠে একটা গাছ আছে ওর থেকে মিষ্টি নয়, ও বলবেই, এটা ওর চরিত্র। ও স্বামীকে জীবনে বড় করবে না, করবে? আজকে রাতে পরীক্ষা করুন, বাড়িতে গিয়ে বলুন দেখো খালেদা তোমার হাতের রান্না এত টেস্ট, মানে চেটে খায়, তোমার মাথার চুল, তোমার গোলাপি ঠোঁটের হাসি, তোমার একদম ঐশ্বর্য রায়ের মতো চোখ, তোমার কোমর দোলানো চলন, তোমার মাথার চুল, তোমার হাসি, তোমার চোখ, তোমার নাক, তোমার হাতে রান্না, তোমার আমাকে প্রেমে পাগল করে দেয়। রাতের বেলা শুয়ে শুয়ে বালিশে বলছেন, আর ঠিক আল্লাহুম্মা বিইসমিকা ওয়া মুতাওয়াহিয়া এই দোয়াটা বলার আগে ছোট্ট করে বলবেন তোমার সব ভালো, তোমার আব্বারা কিন্তু লোক খারাপ, এটা একবার বলে দেখবেন তো, নয় রাতেই গলা ধরে টিপে দেবে আর না সকালে ওষুধ খাইয়ে মেরে দেবে, ওর বাপের বাড়ি বদনাম করা চলবে না, চলবে? এ কথা ঠিক বলছি না ভুল বলছি? যত মাদানি হও, সাইকুল হাদিস হও, বক্তা হওয়ার যাই হোক, বাড়িতে গেলে কোনো সাইকুল হাদিস কাজ হবে না, কোনো কাজ নাই, যেটা বলবে ওটাই শোনো, না শুনবে কেটে পড়ো, এর নাম নারী। ওদের বুদ্ধি নাই ভাববেন না, যাই কোনো পুরুষ মানুষ যদি ভাবে যে ওদের বুদ্ধি নাই এটা যেন কেউ না ভাবে, ওদের যা বুদ্ধি আছে আপনার 12টা বাজিয়ে দিতে পারে, গাঁঠে গাঁঠে বুদ্ধি। ওরা কেমন আপনাকে একটা কথা বলি, তারপর আবার আপনাদেরও বলবো, এতক্ষণ যেমন বিড়ি সিগারেট বলছিলাম ওরা তখন খুব হাসছিল, ঠিক বলছে ঠিক বলছে, আমাদের লোকটাও বিড়ি খায়, ঠিক দিচ্ছে মলি সাহেব, এবার তোমরাও শোনো তোমাদেরকে হচ্ছে ব্যবস্থা। এই আপনাদের এখানে আচ্ছা বলুন তো, একটা ট্রেন রায়গঞ্জে স্টেশনে ঢুকছিল, প্ল্যাটফর্মে ঢোকার আগে হঠাৎ করে দাঁড়িয়ে গেল, বলুন তো কি দেখে দাঁড়ায়? রেড সিগন্যাল, মানে লাল বাতি। লাল বাতি মানে কি? বিপদ, বিপদ তো, রাস্তায় কোথাও কাজ হচ্ছে দেখবেন একটা লোক লাল পতাকা নিয়ে এরম করছে, মানে বিপদ, লাল সংকেত মানে বিপদ। আপনাদের এখানে যখন ছেলে বিয়ে হয়, নতুন বৌমা যখন বাড়িতে আসে, আচ্ছা সাদা শাড়ি পরে আসে, কালো সবুজ না লাল? লাল। সেই দিনে শ্বশুর শাশুড়িকে বিপদ সংকেত দিয়ে দিয়েছে যে এবার আমি ঢুকছি, তোমার 12টা বাজাচ্ছি, দাঁড়াও। 2 দিনের মাথায় ছেলেটা ভালো ছেলে ঘুম থেকে উঠে বলছে মা তোকে একটা কথা বলবো, বলছে কি বল, তোরা ঠিক লোক ভালো না,
তুই আর আব্বা দুজনে গোয়াল ঘরে রান্না করে খা, আমি আর তোর বৌমা রান্না চালাতে রান্না করে খাই। তোর মা বলছে আরে এতদিন আমার রান্না খেতিস, অসুবিধে হতো না, এখন হঠাৎ কী ব্যাপার তোর বউকে নিয়ে আলাদা হয়ে যাবি? এই যে দুদিন এক বালিশে মাথা দিয়ে ওকে যে কী তাবিজ দিয়েছে, সকালে উঠে বলছে আব্বা তোরা লোক ভালো না। কী বলছি বুঝতে পারছেন? এই বিপদ সংকেত, লাল শাড়ি পরে ঢুকেছে। ওটা আপনি বুঝতে পারেননি, ওটা আমি বুঝতে পেরে যাই, বুঝলেন না? ওরা কত খাতারনাক, ওদের বুদ্ধি কেমন। আপনাকে একটা ছোট্ট কথা বলে আরও দুটো হাদিস বলবো, তারপরে শেষ করব। দুটো হাদিস আপনাদের ব্যাপারে বলবো। এক, একটা আপনাদের এখানে হাঁসের মাংস খায়? হাঁসের মাংস খায় তো, শীতের দিনে বেশি খায়, ওর গায়ে চর্বি বেশি হয়। তো একটা স্কুলের হেডমাস্টার বাজার থেকে একটা হাঁস কিনে এনেছে, বুঝলেন, জবাই করে খাবে বলে। তোর স্ত্রীকে বলেছে ভালো করে রান্নাটা করো তো, আর রান দুটো আমাকে দিবে, কিন্তু বাকি সব তুমি খাবে, রান বুঝেন? রান তেমন, ওর স্ত্রী রান্না করতে করতে খুব ভালো সেন্ট উঠেছে, একটা রান খেয়ে নিয়েছে। এখন মাস্টার স্কুল থেকে বাড়ি এসেছে, ওর স্ত্রী ভাত দিয়েছে, তরকারি দিয়েছে, তরকারির বাটিতে কিন্তু একটা রান দিয়েছে। মাস্টার বলছে জাহান্নামী মেয়ে, এই তোকে যে বললাম দুটো রান দিতে। এখন এই কথা বলেছে মাস্টার, তখন ওর বহু বলছে তোমাকে চাকরি দিয়েছিল কহত, কে তোমায় চাকরি দিয়েছিল? কেন সরকার দিয়েছে? সরকারও পাগল, তুমিও পাগল। হাঁসের কটা ঠ্যাং হয় যে তোমায় দুটো রান দিতে হবে? মাস্টার তখন বলছে আল্লাহ, হাঁসের কটা ঠ্যাং হয় মানে হাঁসের দুটোই ঠ্যাং? ঋষি তখন বলছে তাক পাগল কোথা করে, হাঁসের একটা ঠ্যাং। মাস্টার তখন বলছে কঠিন বিপদ, খুব ঝামেলা বেঁধে গেছে, বুঝলেন, কঠিন ঝামেলা। মাস্টার বলছে আমি যদি দুটো ঠ্যাং দেখাতে পারি, আর ওর বউ বলছে আমি যদি একটা দেখাতে পারি। তর্ক করে দুজনে রাস্তায় গেছে হাঁসের ঠ্যাং দেখাতে। শীতের দিনে দেখবেন পুকুরের পাড়ে হাঁস একটা ঠ্যাঙে দাঁড়িয়ে থাকে, দেখেছেন? দাঁড়িয়ে আছে হাঁস একটা ঠ্যাঙে, তখন মাস্টারের বউ বলছে ও মাস্টার দেখো দেখো কি অবস্থা। মাস্টার তখন লজ্জায় পড়ে গেল। মাস্টার দেখছে মান সম্মানের ব্যাপার, ও তখন একটা ইঁটের টুকরো নিয়ে বাড়িতে যখন হেরে গেছে মাস্টার, বাড়ি চলে যাবে একটা ইঁটের টুকরো নিয়ে, হাঁস যেই বলেছে হাঁস দুটো ঠ্যাং বার করে ছুটছে। মাস্টারের বউ, মাস্টার তখন বলছে এই জাহান্নামী মেয়ে দেখ হাঁসের দুটো ঠ্যাং। বলছে এতক্ষণ কটা ছিল বল মাস্টার? বলছে এতক্ষণ একটা ছিল। বলছে দুটো হলো কেমন করে? বলছে ইঁট মেরেছি বলে দুটো হয়েছে। মাস্টারের বউ তখন বলছে আল্লাহর কসম দিয়ে বলো, ইঁট মেরেছো বলে দুটো হয়েছে? বাজারে যে হাঁসটা কিনেছো ওটা কি ইঁট মেরে কিনেছিলে? বলছে না, ওটাতে ইঁট মেরে কেনা হয়নি। যে তাহলে ওই মালটার একটা পা ছিল, কি বুঝলেন? ওদের বুদ্ধি নেই ভাববেন না, গাঁঠে গাঁঠে বুদ্ধি। ওদের পাল্লাতে যে পড়েছে তাকে আন্ডার প্যান্ট পরে আর নিজে পায়খানা করে নিজে চাটতে হয়েছে, আমার নিজে চোখে দেখা, বুঝলেন না? ফোনে খুব করছে জান আমার মধু আমার, তোমার ছাড়া বাঁচবো না, এই করবো না। দেখো একবার ঘরে এসে দেখো থেকে, হ্যাঁ চার পাঁচ মাস হবে ছেলে পিলে হবে তখন শুধু বলবে হরলিক্স ল্যাকটুজেন সেরেলাক্স বেলাউ ছিঁড়ে গেছে, কালকে ছায়া আনো, ছেলেটার ডায়েরি পাতলা পায়খানা। তখন বলছে এত সোনা জান করা বেকার, হ্যাঁ ও তখন নিজে নিজে আত্মহত্যা করতে যাবে। যাকে দিনে কুড়িবার সোনা না বললে থাকতে পারতাম না। চলো বসুন বসুন, আরে একটু বসুন, কি আছে এক্ষুনি ছেড়ে দেবো। চলো এবার একটা হাতি বন্ধ করে দেবো নাকি? আমি তো জানি আর বন্ধ করা যাবে না, এটা আমিও বুঝতে পেরেছি। দেখবেন আপনি সারা রাত উঠতে পারবেন না, আপনি সারা রাত উঠতে পারবেন না। এইবার মাইকটা বাজছে, তার মানে এতক্ষণ লোড নিতে পারছিল না, এইবার মাইকটা ভালো বাজছে। জি তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? চার নম্বর আহসানাত ফারজা বলে দিলাম, জান্নাতে যাবার, জাহান্নামে যাবার দ্বিতীয় কারণ স্বামীর অকৃতজ্ঞ, লকডাউনের সময়তে দামি কাপড় আনতে পারেনি আলহামদুলিল্লাহ।
15 দিন একভাবে আলু ছানা ডাল আলহামদুলিল্লাহ। কি বুঝতে পারছেন? এর নাম হচ্ছে জান্নাতি মহিলা।